এক্সট্রা টাইম। প্রথমে অ্যাক্সিডেন্টটা তো আমার মনে হয় সবাই দেখছে, অনেকেই দেখছেন আপনারা। আমার মনে হয় যে এটা আসলে আমরা কেউ আশা করি না, ধরনের অ্যাক্সিডেন্ট কোনো দেশেই আমরা চাই না যে ধরনের অ্যাক্সিডেন্টগুলো। বাট আমরা খুবই লাকি যে আসলে বিশেষ করে আমরা বাসে বেশ অনেকজন ছিলাম, প্রায় অনেকজন 17 জন মতো ছিলাম, এবং এর মধ্যে সৌম্য সরকারও ছিল, যারা আমরা হয়তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম। তো 2 জন শুধুমাত্র হোটেলে ছিল প্লেয়ার, বাদ বাকি সবাই ম্যাক্সিমাম আমাদের ওই ইয়েতে ছিল। আমরা খুবই কাছে ছিলাম, আমার কাছে মনে হয় যে আমরা যখন মসজিদটা আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে বাস থেকে, এবং খুব বেশি হলে আমরা 50 গজ মতো দূরে ছিলাম। তো আমি বলবো যে খুবই লাকি আমরা যে আর যদি 3-4 মিনিট আগে যদি আমরা চলে আসতাম, হয়তো তাহলে মসজিদের মধ্যে হয়তো থাকতাম, হয়তো বিশাল বড় ম্যাসিভ একটা ঘটনা ঘটে যেত। বাট আমি খুবই শুক্রিয়া আদায় করবো যে আমরা খুবই লাকি যে আমরা ওই রকম জায়গায় ছিলাম না, বাইরে থেকে দেখছি পুরো ভিডিও, আমার ভিডিওর মধ্যে দেখছি, একটা মুভিতে যেমন দেখলে যেমন হয়, বাসের ভিতর থেকে দেখছি যে মানুষজন রক্তাক্ত অবস্থা সব বেরিয়ে আসছে, অনেকে বেশ কিছু মানুষ বেরিয়ে আসতে পারছে। এবং প্রায় 8-10 মিনিট আমরা বাসের মধ্যেই ছিলাম, বাসের মধ্যে থাকা অবস্থায় আমরা সবাই মাথা নিচে করে সবাই ছিল যেন যদি কোনো কারণে যদি ফায়ার হতে থাকে বাইরে যদি আসে। Hit the subscribe option and the bell icon to get all the exclusive sports videos on Extra Time.